ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে আমাদের এক দিনী বোন জানতে চাইছেন যে মৃত্যু মানুষের কাছে আগরবাতি জ্বালানো বা বরফে সওয়ালে মৃত্যু মানুষের কি কষ্ট হয়? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো এই যে মৃত্যু ব্যক্তির কাছে আগরবাতি জ্বালানো যাবে কি না। কোরআন এবং সহিহ হাদিসকে অধ্যয়ন করলে এবং সালাফে সালেহীনের ইতিহাসকে লক্ষ্য করলে কোথাও এটা দেখা যায় না যে মানুষ মৃত্যুবরণ করার পর সালাফে সালেহীন বা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বা সাহাবায়ে কেরামগণ কোনো মৃত্যু ব্যক্তির কাছে আগরবাতি জ্বালিয়েছেন। তাই এটা করা যাবে না, যেহেতু ইতিহাসে আর কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং পরবর্তীতে কিছু মানুষ এই কাজগুলো করে থাকে এবং তাও বিধর্মীদের এটা একটা অনুকরণ, বিধর্মীদের এটা অনুকরণ। তাই আমাদের উচিত যে কোনো কারো বাড়িতে যদি কেউ মৃত্যুবরণ করে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করানো এবং কাফন পরানো, জানাজার নামাজ সমাদা করা এবং দাফনের কাজ করা, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু সেখানে চারপাশে বা মাথার কাছে আগরবাতি জ্বালানো, সেখানে কোরআন মজিদ রেখে দেওয়া বা তার কাছে বসে উচ্চস্বরে জিকির আজকার করা, কোরআন মজিদ তেলাওয়াত করা, এগুলো কোনোটাই শরীয়তসম্মত না। তাই মৃত্যু ব্যক্তির কাছে আগরবাতি জ্বালানো থেকে বিরত থাকবে। দ্বিতীয় কথা হলো এই যে মৃত্যু ব্যক্তিকে বরফের উপরে শোয়ালে সে কষ্ট পাবে কি না। এই বিষয়ে একটা কথা স্মরণ রাখতে হবে যে যে কারণে জীবিত ব্যক্তি কষ্ট পেয়ে থাকে সেই সেই কারণে মৃত্যু ব্যক্তিও কষ্ট পেয়ে থাকে। তাই বিনা ইসে বিনা প্রয়োজনে যেমন কোনো জীবিত মানুষকে বরফে শুয়ে শাস্তি দেওয়া যাবে না, তেমনিও মৃত্যু ব্যক্তিকে বিনা কারণে বিনা প্রয়োজনে বরফে রাখা যাবে না। তবে যদি বিশেষ প্রয়োজন মনে করে তাহলে যে বর্তমান ফ্রিজে রাখা হয় বা বরফের মধ্যে রেখে দেওয়া হয় সেটা তাকে কষ্ট দেওয়ার জন্য না, বরং তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, তাকে হেফাজতে রাখার জন্য, যাতে করে সেখান থেকে কোনো দুর্গন্ধ বের না হয়, যাতে করে লাশটা হেফাজতে থাকে, সেই জন্যেই বর্তমান সময়ে বিশেষ প্রয়োজনে ফ্রিজে বা বরফে রেখে দেওয়া হয়। তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য সেখানে থাকে না, সেখানে তাদের উদ্দেশ্য হচ্ছে নেক, তাদের উদ্দেশ্য হচ্ছে সৎ, তাই এই ক্ষেত্রে তারা গুণাগার হবে না। তবে বিনা প্রয়োজনে লাশকে ফ্রিজে রাখা বা বরফে রেখে দেওয়া আদৌ ঠিক না। যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের সমাধা করা, তবে বিশেষ প্রয়োজনে যদি ফ্রিজে রাখা হয় বা বরফের উপরে যদি রেখে দেওয়া হয় তাতে কোনো অসুবিধা নাই, যেহেতু তাকে হেফাজত করার অর্থে এই কাজটি করা হয়ে থাকে, যাতে লাশ পচে না যায়, নষ্ট না হয়ে যায়, এই কারণেই সে কাজটি করা হয়ে থাকে, তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য করা হয়ে থাকে না। আশা করি বুঝতে পেরেছেন। তাই এই ক্ষেত্রে জায়েজ। বাকি আল্লাহ আলম সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।